গুলি চলাই কা আন্দোলন বন্ধ করা নাছিল সরকারে। মোক গ্রেপ্তার করে কা আন্দোলন স্তব্ধ করা নাছিল সরকারে। আমার কৃষকমুখী সংগ্রাম সমিতি আর সত্তর সংগঠনের নেতৃবর্গ গৃহবন্দী করে কেবল বন্ধ করে রখা নাই, অসমৰ বিশাল অংশৰ জাতীয় সংগঠনক নিজৰ পক্ষলৈ নি কা আন্দোলন বন্ধ কৰিছিল চৰকাৰে। অসমৰ এক বিশাল অংশৰ জাতীয় সংগঠনক চৰকাৰৰ ফাললৈ নি চৰকাৰে মতাদৰ্শগতভাৱে আমাৰ নিচিনা আপোচ পেকেট আন্দোলনৰ বিপক্ষে খাড়া কৰি তাৰ বিৰুদ্ধে আন্দোলন মুকলি আকাশৰ তললৈ আহিয়েই পুনৰ কাৰ বিৰুদ্ধে সৰব হ'ল অখিল গগৈ। সরব হল কা আন্দোলনক খেলপথারলৈ লৈ যোৱা অসমৰ জাতীয় সংগঠনৰ বিৰুদ্ধে। আমাৰ আন্দোলন ৰাজপথৰ পৰা গৈ খেলপথাৰত আবদ্ধ কৰি পেলোৱা হল। চৰকাৰৰ চক্ৰান্তত ভৰি দিলে জাতীয় সংগঠনে, চৰকাৰৰ চক্ৰান্তত ভৰি দিলে বিষদ বিষদ জাতীয় নেতৃবৰ্গই। নিয়াৰ আদালতে আজি দোষমুক্ত ঘোষণা কৰাৰ পিছত জি এম চি এইচৰ পৰা মুকলি আকাশৰ তললৈ আহিল অখিল গগৈ। নিজা বাসগৃহ, কা আন্দোলনৰ শ্বহীদৰ বাসগৃহ, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ কাৰ্যালয়ৰ পিছত অখিল গগৈ উপস্থিত হ'ল ৰাইজৰ দলৰ কাৰ্যালয়ত। ৰাইজৰ দলৰ কাৰ্যালয়ত উপস্থিত অখিল গগৈৰ মন্তব্য, কা আন্দোলনৰ সময়ত গুলীয়াই মৰা ষড়যন্ত্ৰ হৈছিল অখিল গগৈৰ বিৰুদ্ধে। উজনি অসমৰ পৰা 5 লাখ লোকক লৈ দিছপুৰলৈ অহাৰ পৰিকল্পনা কৰিছিল অখিল গগৈয়ে। গণতান্ত্রিকভাবে 5 লাখ মানুষে আমি নগাঁওর পর খোজ কাড়ি আহিম, আমি দিশপুরলে আহিম আর দিশপুরের বিজেপি সরকারক কম যে হয় তোমালকে কা বাতিল করা নহলে তোমালকে পদত্যাগ করা। অখিল গগৈৰ আফসোস, জাতীয় সংগঠনক নিজৰ পক্ষলৈ নি কা আন্দোলনটো বন্ধ কৰিলে চৰকাৰে। অসমৰ বিশাল সংখ্যক জাতীয় সংগঠনে চৰকাৰৰ চক্ৰান্তত ভৰি দিলে বুলি মন্তব্য কৰে অখিল গগৈয়ে। ইয়াৰ অন্তৰালত থকা দুটা কাৰণো ব্যাখ্যা কৰে সদ্যমুক্ত নেতাজনে। অখিলৰ দাবী, ভয় আৰু আন্দোলন কৰিব নজনাৰ বাবেই অসমৰ জাতীয় সংগঠনে ভৰি দিলে চৰকাৰী চক্ৰান্তত। কাৰণ আমাৰ ঐতিহাসিক আন্দোলনটোৰ লজিকেল এণ্ডিং ক'ত হ'ব লাগিছিলে? লজিকেল এণ্ডিং হ'ব লাগিছিলে জাতিদ্ৰোহী বিজেপি চৰকাৰক পদত্যাগ কৰোৱাটো। কিন্তু তাৰ বিপৰীতে আমাৰ আন্দোলন ৰাজপথৰ পৰা গৈ খেলপথাৰত আবদ্ধ কৰি পেলোৱা হ'ল। চৰকাৰৰ চক্ৰান্তত ভৰি দিলে জাতীয় সংগঠনে, চৰকাৰৰ চক্ৰান্তত ভৰি দিলে বৃহৎ বৃহৎ জাতীয় নেতৃবৰ্গই, ডাঙৰ ডাঙৰ আমাৰ নেতাবিলাকে চৰকাৰৰ ষড়যন্ত্ৰত ভৰি দিলে। দুটা কাৰণত এই ঘটনা ঘটিছে। প্ৰথম কাৰণ, তেওঁলোকে ভয় খাইছে। তেওঁলোকে জনগণৰ এই যি স্বতঃস্ফূৰ্ত গণবিদ্ৰোহ, সেই গণবিদ্ৰোহৰ নেতৃত্ব ল'বলৈ ভয় খালে। কাৰণ তেওঁলোক কেতিয়াও জেলত গৈ পোৱা নাই। 35 বছৰে আন্দোলন কৰাৰ পাছতো কোনোদিন তেওঁলোকৰ বিৰুদ্ধে এটাও গোচৰ লগা নাই। গতিকে এই আপোচকামী যি জাতীয় নেতৃত্ব, সেই আপোচকামী জাতীয় নেতৃত্বই জনগণৰ সেই যি ৰূপ, ব্যাপক জনগণ ৰাজপথলৈ ওলাই অহাৰ যি ৰূপ আছিলে, সেই ৰূপৰ ওচৰত ভয় খাইছিলে। আৰু ভয় খাই তেওঁলোকে চৰকাৰৰ লগত এটা এটা পৃথক লাইন খাৰা কৰিছিলে। মই আকৌ এবাৰ ক'ব খোজোঁ যে হয় জাতীয় নেতৃত্বই অসমৰ জাতিক বিশ্বাসঘাতকতা কৰিলে, অসমীয়া জাতিক, অসমৰ জনগণক বিশ্বাসঘাতকতা কৰিলে আৰু ঐতিহাসিক গণবিদ্ৰোহ এটা এটা সাধাৰণ আন্দোলনলৈ পৰিণত কৰি পেলালে। মই কোনো জাতীয় নেতৃত্বৰ নাম ল'ব নোখোজোঁ, অসমৰ সকলো মানুহে জানে। কিন্তু এই যে জাতীয় বিশ্বাসঘাতকতা, এই যে ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতাৰ কাৰণে কা আন্দোলন বিফল হ'ল। দ্বিতীয় কাৰণটো হ'ল যে চৰকাৰৰ লগত বুজাবুজিৰ লগতে
আন্দোলন কেনেকৈ করব লাগে সে সম্পর্কে প্রকৃত প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আর তাত্ত্বিক জ্ঞানের অভাবের কারণে একটা সাধারণ আন্দোলনের নিচিনাকে আহর আহর নিচিনাকে একটা সাধারণ আন্দোলন পরিণত করল দেন আমি জোর লোক প্রচেষণ করাতে আটাইতো ডর আন্দোলন খেলপথাৰৰ ভিতৰত এটা জনসমাজে কৰি তাৰ গান নাচ কৰাটোৱে এটা ডাঙৰ আন্দোলন অখিল গগৈৰ দাবী চৰকাৰে গুলি কৰি অথবা অখিল গগৈ গ্ৰেপ্তাৰ কৰি বন্ধ কৰাত আছিল কা আন্দোলন জাতীয় সংগঠনে চৰকাৰৰ পক্ষ লোৱা বাবেহে স্তব্ধ হৈ পৰিল অসমৰ কা বিৰোধী আন্দোলন অন্যহাতে মুক্ত আকাশৰ তললৈ অহাৰ পিছত কা বাতিলেই প্ৰধান লক্ষ্য হ'ব বুলি মন্তব্য কৰে অখিলে কা বাতিলৰ বাবে বিধায়ক পদ এৰিবলৈ সাজু অখিল গগৈ বিজেপির আমূলত চলি থাকা সিন্ডিকেট রাজর বিরুদ্ধেও সরব হল অখিল গগৈ সরব হল চাকরির নামত সংঘটিত কেলেঙ্কারি আর টোলগেটর বিরুদ্ধে কি কি সিন্ডিকেট আছে গরু সিন্ডিকেট বিজেপিয়ে গরু সিন্ডিকেট করে গোমাতা বলে আমি তো গোমাতা সুমাতা নক আমি গরুরে খেতে করো গরু গাখির খাও হ্যাঁ গরুক মরণ করো গরু গা ধুয়াই দিও নিজে গরুর কারণে মই নিজে ধার কাটি আনো আমি তো গোমাতা বলে নক কিন্তু সেই গোমাতার তেওঁলোকে ব্যাপার করে ব্যাপার বিজেপিয়ে করে গরুর সিন্ডিকেট চলাই আছে বিজেপিয়ে মই আজি নাম কব খোঁজা নাই কোনে চলাই গরুর সিন্ডিকেট চলে আছে বিজেপি সরকারে আজি কয়লার সিন্ডিকেট চলে আছে বিজেপি সরকারে আজি সুপারির সিন্ডিকেট চলে আছে বিজেপি সরকারে সুপারির সিন্ডিকেট বাদ দিও পনির সিন্ডিকেট চলেছে মাছর সিন্ডিকেট চলেছে পানর সিন্ডিকেট চলেছে চারিওফালে কেবল সিন্ডিকেট 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 গান গতিকে মোর জীবনের আর রাইজ দলের একটা প্রধান কথা হব সিন্ডিকেট বন্ধ হব লাগিব সিন্ডিকেট বন্ধ হব লাগিব মই তো বারম্বার কইছিল জেলের পর যে এপিএসসি কেলেঙ্কারি এই কেলেঙ্কারি প্রকৃত তদন্ত হওয়া নাই মই আজি দাবি করো যে এপিএসসি কেলেঙ্কারি যি সকলে তদন্ত করেছিল এই এডিশনেল এসপি জন আর তেওঁৰ লগত জড়িত যিমান মানে লয়ারর টিমকে ধরে যিমান বিলাক আছে তেওঁলোকৰ ওপৰতো আচলতে এনকোয়ারি হব লাগে মই দাবি কৰিছো এপিএসসি কেলেঙ্কারি তদন্ত করা কি নাম আছিল সুরজিৎ সিং পানেশ্বরের উপর তদন্ত হব লাগে আর এপিএসসি তদন্তত বাধা প্রদান করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ উপর তদন্ত হব লাগে আর তদন্ত হব লাগে এপিএসসি কেলেঙ্কারি কোটা থকা বর্তমানের মুখ্যমন্ত্রীজনের উপরও তদন্ত হব লাগে এখেতো মোক কোনে কোনে কৈছিল এপিএসসির কেলেঙ্কারির লগত জড়িত মানুষে কৈছিল যে কার কার কোটা আছে গতিকে এপিএসসির কেলেঙ্কারির তদন্ত আকৌ এবার হব লাগে মই আকৌ এবার কৈছো যে এপিএসসি কিন্তু তদন্ত করলে যদি এতিয়াও এপিএসসি কিন্তু কোনো পর্যায়ে স্বচ্ছ হওয়া নাই লাস্টর যে এপিএসসি পরীক্ষা কে পরীক্ষাটোর প্রিলিমিনারি পরীক্ষাটোর চারিবার রিজাল্ট দিবলগিয়া হয়েছে এটা এপিএসসি পরীক্ষার চারিবার রিজাল্ট দিবলগিয়া হয়েছে কোর্টর নির্দেশক তারপর এটা বিজেপি সরকারে কয় যে নয় আমি স্বচ্ছ আর নিকা সরকার চলাইছি বিজেপি সরকারের দিনের প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা মানে নিযুক্তির পরীক্ষা সেইটো পঞ্চায়ত বা গ্রাম উন্নয়ন হোক সেইটো জলসিঞ্চন হোক সেইটো আপনার বিজুলি বিভাগ হোক এ এসিবি হোক প্রত্যেকটো পরীক্ষায় কেলেঙ্কারি আপনি আপনি এবার খবর লোক আমার গাঁৱত যাবিলাক লড়াই দৌড়ি দৌড়ি পুলিশের চাকরি দিবলে লৈছিলে
ৰাতিপুৱা শুই উঠি 4টা বজাত দৌৰা অসমৰ প্ৰত্যেকজন যুৱকক সুধি চাওক কেনেকৈ বিজেপিয়ে তেওঁলোকক ঠগন দিলে, নাম ঠগন দিলে। আৰু এতিয়া যি 1 লাখ চাকৰি দিম বুলি কৈছে, এই 1 লাখ চাকৰিৰ এটাও চাকৰি যদি কেলেংকাৰী হয়, এইবাৰ কিন্তু মই কেৱল আন্দোলনত নাই, এইবাৰ কেৱল ৰাজনৈতিক দলত নাই, এইবাৰ বিধানসভাৰ ভিতৰতো আছো, এইবাৰ কিন্তু কাকো জেইলত থকা কালত বিজেপিত যোগদানৰ বাবেও অখিল গগৈয়ে লাভ কৰিছিল প্ৰস্তাৱ। সেই সন্দৰ্ভত অখিল গগৈৰ বক্তব্য, নিয়াৰ নিচিনা এটা ইনভেষ্টিগেশ্যন এজেঞ্চিয়ে মোক আৰএছএছত যোগদান কৰিবৰ কাৰণে, আইএছএছত জইন কৰিবৰ কাৰণে মোক হেঁচা দিছিলে আৰু কৈছিলে যে যদি মই আৰএছএছত জইন কৰোঁ 10 দিনৰ ভিতৰত মোক জেইলৰ পৰা উলিয়াই দিয়া হ'ব, মোক বেইন দিয়া হ'ব। মই যেতিয়া তাক নাকচ কৰি কৈছিলে, নাকচ কৰিলোঁ, তেতিয়া মোক কোৱা হৈছিলে যে তুমি বিজেপিৰ দলৰ হৈ জইন কৰি তুমি শিৱসাগৰৰ পৰা নিৰ্বাচন কৰি তুমি মুখ্যমন্ত্ৰী হোৱা, মন্ত্ৰী হোৱা, চৰকাৰৰ বিজেপি চৰকাৰৰ মন্ত্ৰী হোৱা। মই কৈছিলোঁ যে মোৰ পেদত বিশ্বাসঘাতকতা নাই, মোৰ পেদত আত্মসমৰ্পণ নাই, মোৰ পেদত কেতিয়াও প্ৰবঞ্চনা নাই। লাগিলে খাবলৈ নাপায় মৰিম, কিন্তু জনগণক ৰাইজক কেতিয়াও বিশ্বাসঘাতকতা নাই। তাৰপাছত আৰু বিভিন্ন কি কয় বিভিন্ন কি কয় আপোনাৰ এইবিলাক প্ৰলোভন দিছিলে, বিভিন্ন টকা পইচা ঢেৰ প্ৰলোভন দিছিলে। কিন্তু আপোনালোকক এটাই কথা কওঁ যে মোৰ দাঙি থিয় হৈ আছিলোঁ, আছোঁ আৰু ভৱিষ্যতেও থাকিম, মৰি যাম, কিন্তু কেতিয়াও মোৰ দল নকৰোঁ, ছিগি যাম কিন্তু বেকা নহওঁ। এতিয়াও ৰাইজৰ হ'ল এটা সংগ্ৰামী ৰাজনৈতিক দল হিচাপে থাকিম, তাৰ অৰ্থটো এইটো নহয় যে আমি ইনকাম জিন্দাবাদ কৰি ফুৰিম। কিন্তু কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ মঞ্চত মই যি কথা কৈছিলোঁ সেই একেই কথা কিছু পলিচবোৰক আন্দোলনত অলপ টানকৈ কোৱা যায় নহয়, এতিয়া অলপ ঠাণ্ডাকে, কিন্তু বেছি যুক্তিপূৰ্ণ আৰু সানিত্য যুক্তিৰে হ'ব। মই বিধানসভাত উত্থাপন কৰিম, মই বিধানসভাত যুক্তিতৰ্ক কৰিম আৰু মই বিধানসভা প্ৰত্যেকটো মিছা কথাৰ মুখ খুলি দিম।